এরপরে প্রশ্ন হলো, আপনার সঙ্গে আমি একান্তে একটু সাক্ষাৎ করতে চাই, কিভাবে করব? আমাদের সঙ্গে যারা সাক্ষাৎ করতে চান, অনেক ভাইরা অনেক বোনরা যোগাযোগ করেন, তাদের জ্ঞাতার্থে আমরা ইতিপূর্বে আমাদের পেজে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছি, এখন আবারও আমরা পরিষ্কার করছি যে আমরা সচরাচর আমাদের আফতাবনগর অফিসে সপ্তাহে একটা দিন সাক্ষাতের জন্য আমরা সময় দিয়ে থাকি, আর এটার জন্য আগে থেকে টাইম নিতে হয়। কেউ যদি আমাদের অফিসে শনিবার জোহরের সালাত আদায় করেন তাহলে আমাদের সাথে দেখা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তবে আসার আগে আমাদের অফিসে ফোন দিয়ে জেনে আসলে ভালো যে কোনো শনিবার আমরা দেশের বাইরে বা ঢাকার বাইরে কোনো প্রোগ্রামে আছি কিনা। যদি না থাকি তাহলে সচরাচর ওখানে জোহর পড়লে সাক্ষাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি সময় নিয়ে কথা বলতে হয় তাহলে সেক্ষেত্রে সেটা দু চার পাঁচ মিনিটের সময় যদি নিতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের ওয়েবসাইটে একশো অপশন রেখেছি, আমার নামে যে ওয়েবসাইট আছে www.ahmadullah.info, এখানে গিয়ে সাক্ষাতের যে অপশন আছে সেখানে ক্লিক করে আপনার তথ্য দিয়ে সাবমিট করলে আমাদের অফিস থেকে যোগাযোগ করা হবে আপনার সাথে, ইনশাআল্লাহ আপনাকে সময় দেওয়া হবে সাক্ষাতের জন্য। এবং এক্ষেত্রে যদি অনেক বেশি লোক হয় তাহলে সেক্ষেত্রে সিরিয়াল করা হবে বা প্রায়োরিটি বের করা হবে যে কারটা কত বেশি গুরুত্বপূর্ণ। এরপর নাইমানুর আপনি লিখেছেন, আমার বোনের বিয়ের জন্য একটা গরু কিনতে হবে, সুতরাং এই গরুতে আকিকার নিয়ত করা যাবে তিনজনের জন্য? আকিকা একজনের জন্য, একটা ছেলে শিশুর জন্য দুইটা আপনার ছাগল, মেয়ে হলে একটা ছাগল দেওয়া, এটি হলো সুন্নাহ সম্মত, অর্থাৎ দুইটা প্রাণী দেওয়া। গরুতে একটা গরুতে সাত ভাগ যথেষ্ট হবে, এটি কোরবানির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আকিকা কোরবানির সাথে অনেক দিক থেকে মিল আছে, সেই জায়গা থেকে অনেক ওলামায়ে কেরাম, বিশেষ করে আমাদের ওলামায়ে কেরাম, হানাফি মাযহাবের ওলামায়ে কেরাম, তাদের মত হলো যে আকিকা কোরবানির গরুর সাথে করা যাবে, সেই হিসাবে আপনি কোরবানির গরুর সাথে ওটা করতে পারেন, তবে এই এই মত অনুযায়ী। তবে যে অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে কোরবানির ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আকিকার ব্যাপারে যদি বলেন নাই এবং সেখানে দুটি প্রাণের কথা বলছেন, সেখানে দুটি প্রাণ দিতে হবে, সেখানে আপনি এক নাম গরুর মধ্যে প্রবেশ করিয়ে দিতে পারবেন না, দুটি মত আছে। বাট বিয়ের জন্য যে গরু আপনি কিনছেন সেই গরুতে আকিকা নিয়ত করার তো কোনো সুযোগ কারোর মতেই নাই, বিদায় এখানে আপনি আকিকা দিতে পারবেন না। আদিবা আমিন দিবা আপনি লিখেছেন, আমার একজন বোন আছে যার হাজব্যান্ড তার থেকে দূরে অবস্থান করেন, মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ঘনিষ্ঠভাবে বোনকে ভিডিও কলে আসতে বলেন, এবারে শরীয়তের বিধান কি? আল্লাহ মাফ করুন, এই বিষয়গুলো মৌলিকভাবে জায়েজ যদি সেফটিটা নিশ্চিত থাকে, অর্থাৎ ভিডিও বেহাত হবে, অন্য থার্ড পার্টির কাছে যেতে পারে, এরকম আশঙ্কা থাকলে সেক্ষেত্রে এটা জায়েজ নয়, কারণ সতর ঢাকা এবং নিজের প্রাইভেসিকে রক্ষা করাটা অবশ্য কর্তব্য। আর এই সাধারণত যে সমস্ত অ্যাপগুলোর মাধ্যমে ভিডিও কল করা হয় এগুলো আমি যতটুকু জানি যে সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনিটরের সুযোগ থাকে, যদিও তারা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে তার মনিটর করার সুযোগ পায় না। যদি বেহাত হওয়ার বা অন্যের দৃষ্টিগোচর হওয়ার বা অন্যের কাছে যাওয়ার মতো সেরকম আশঙ্কা না থাকে তাহলে এটা বেসিক্যালি জায়েজ আছে, স্বামী স্ত্রী একে অন্যকে তার শরীরে যে কোনো অংশ দেখাতে পারে। তবে এগুলোর ফলশ্রুতিতে তাদের উত্তেজনা আরও বেশি বৃদ্ধি হবে, এর ফলশ্রুতি তারা হারামে লিপ্ত হতে পারেন, জড়াতে পারেন, আর এই কারণে প্রবাসে খুব দীর্ঘ সময় স্ত্রী ছাড়া একজন স্বামীর বসবাস করা জায়েজ নয় বা স্বামী ছাড়া স্ত্রীর বসবাস করা জায়েজ নয়। এই জন্যই তো প্রবাসে যথাসম্ভব এইভাবে দীর্ঘকাল অবস্থান করার যে একটা টেন্ডেন্সি বা একটা প্রবণতা আমাদের অনেকের মধ্যে আছে সেখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। এমনি মতিউর রহমান মতি আপনি লিখেছেন, বিয়ে ঠিক হয়েছে, এখন এই মেয়ের সাথে কথা বলতে পারবো? না, ঠিক হয়েছে আপনি তখন কথা বলতে পারবেন না, বিয়ের আগদ হয়ে গেছে, প্রস্তাব সম্মতি হয়েছে দুজন সাক্ষীর সামনে, তারপর আপনি কথা বলতে পারবেন। ঠিক হয়েছে এর মানে হলো জাস্ট মুখোমুখি ঠিক হয়েছে, আগদ এখনো হয়নি। আর এরকম অবস্থাতে একান্ত প্রয়োজনে কোনো বিষয়ে একজন আরেকজনকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইছেন, কিংবা হয়তো কারোর জন্য কেউ কিছু কেনাকাটা করবেন, মাপ জানতে চাচ্ছেন, এগুলো যদি হয় তাহলে টেক্সট মেসেজের মাধ্যমে ফেতনামুক্তভাবে করতে পারেন। কিন্তু এখনও যেহেতু আগ্রহ হয়নি, অতএব আপনারা স্বামী স্ত্রী নন, বিদায় স্বামী স্ত্রী সুলভ আলাপ সালাপ খুশ গল্প প্রয়োজন ছাড়া আলাপচারিতা কথাবার্তা সেগুলো কিন্তু বলা জায়েজ হবে না।